পৌরসভায় ঢোকার সময় পৌর প্রধানকে ঘিরে চোর চোর স্লোগান, বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মীদের আন্দোলনের মাঝেই এমন ঘটনায় চাঞ্চল্য শান্তিপুর পৌরসভায়। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে পৌরসভার অস্থায়ী কর্মীরা, পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। পৌরসভায় ঢুকতে গেলে তৃণমূল চেয়ারম্যানের বাইক আটকে ধরে চোর চোর স্লোগান, জুতো নিয়ে তারা শ্রমিক সংগঠনের সদস্যদের। এই ঘটনায় শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভায়। জানা গিয়েছে পৌরসভার অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য আবেদন করেছেন। কর্মীদের অভিযোগ, চেয়ারম্যানের ঘনিষ্ঠদের বেতন বৃদ্ধি হলেও তারা বঞ্চিত হচ্ছেন। প্রতিবাদে দুদিন ধরে পৌরসভার প্রধান গেট বন্ধ করে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল পৌর প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে এদিন বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভের জেরে বিঘ্নিত হয় পৌর পরিষেবা, অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মীদের। গত দুদিন ধরে বিক্ষোভ চলার পর বুধবার পৌরসভায় চেয়ারম্যান ঢোকার সময় তার বাইক আটকে ধরেন বিক্ষোভকারীরা। শান্তিপুর পৌরসভার অস্থায়ী পদের কর্মীদের দাবি, দীর্ঘ 20-22 বছর ধরে কাজ করার পরও তাদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ যারা নতুন অস্থায়ী কর্মী হিসেবে কাজে নিযুক্ত হয়েছেন তাদের বেতন বৃদ্ধি হয়েছে। তাদের বক্তব্য, তারা পৌরপতির ঘনিষ্ঠ বলেই তাদের বেতন বৃদ্ধি হয়েছে। অবিলম্বে পৌরপতির পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। অস্থায়ী কর্মী ভবেশ প্রামাণিক বলেন, আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও আমাদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ চেয়ারম্যানের ঘনিষ্ঠরা অনেকেই অল্পদিনে কাজে যোগ দিয়ে আমাদের থেকে বেশি বেতন পায়। আমরা এর প্রতিবাদ করছি, বেতন বৃদ্ধি হলে সকলের হোক, না হলে আমরা আগামীতে কর্মবিরতির ডাক দেব। গতকাল যে বিএসটি হয়েছে সেই বিষয়ে আমাদের এজেন্ডা নেই, কোনো এজেন্ডা নেই যে কর্তৃপক্ষ কর্মচারীর বেতন বৃদ্ধি করা হবে, সেটা কোনো না দিয়ে আজকে 3-4 দিনের মাইনে বেড়ে গেল। তাদের মাইনে আগে একবার বেড়েছে, আবার বেড়ে গেল। কি কি নাম, সেই নামগুলো একটু বলতে পারবেন? আমি দেখতে পেলাম, লিস্ট আমি দেখেছি, দুই একজন অমিত ঘোষের আত্মীয়। হ্যাঁ, অমিত ঘোষ বাড়ির আত্মীয় হয়। আচ্ছা বলুন, নাম বলুন। অমিত ঘোষ আছে, তারপরে আমরা 4,400 মানে 5,000 টাকা পাই, 600 টাকা পেপ কেটে 4,400। মানে যারা যারা চেয়ারম্যানের হয়ে কাজ করে তাদের মাইনে বাড়ছে, কিন্তু আপনাদের বাড়ছে না। আপনারা মূলত কখন চাইছেন? আমি নাম বলবো না, আপনারা একটু দেখে নেবেন। আমাদের মধ্যে একজনকে এই বিষয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, আমাদের একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, ইচ্ছা করলেই আমরা বেতন বৃদ্ধি করতে পারি না। বিষয়টি আলোচনা করা হয়েছে বোর্ড মিটিংয়ে। আশা করি নভেম্বর মাস থেকে কর্মীদের দাবি কিছুটা পূরণ হবে। আমরা WBUS থেকে যে আমাদের মাইনেগুলো অলরেডি হয়, আমাদের যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে আমরা গভর্নমেন্টের জিও অনুপাতে আমাদের কিছু সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। সুতরাং তাদেরকে কিছু বেতন বৃদ্ধি করা আমরা তাদের কাছে কথা দিই, এবং আশা করছি নভেম্বর মাস থেকেই তাদের এই বেতন বৃদ্ধিটা আমরা করতে পারবো। কম বেশি প্রায় 1,100 টাকা করে তাদের, যারা WBUS থেকে যারা টাকা পায় তাদের মানটা বাড়াবে। এক একটা প্রজেক্টে এক একটা মানে বিচারি নিয়োগ আছে, সবাই কিন্তু এক ফান্ড থেকে টাকা পান, বিভিন্ন ফান্ড থেকে টাকা পান। স্বাভাবিকভাবে তাদেরকে আর যারা আমাদের কিছু আমাদের ট্যাক্স কালেকশন যারা করতেন তারা কন্ট্রাকচুয়াল তাদেরকে অনুমোদন করেছিল, এবং তাদেরকে বিষয়টা বলেছি তাদের যেহেতু আলাদা পার্ট, স্বাভাবিকভাবে তাদেরটা আলাদা করে আলোচনা করে বিষয়টা আলোচনা করে পরবর্তী দিনে সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শান্তিপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স
বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।